প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে। এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের নির্মাণাধীন একটি কলেজ হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের নির্মাণাধীন ছাদ ধসে পড়েছে কিছুক্ষণ আগে। বেশ কয়েকজন হতাহত খবর আমরা এই মুহূর্তে পেয়েছি, তাদেরকে দ্রুত উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এখানে আরও এই ভবনের নিচে কোনো লোকজন আছে কিনা সেই বিষয়টা তদারকি করে দেখা হচ্ছে। আরও এই মুহূর্তে নির্মাণাধীন ভবনের নিচে কেউ চাপা পড়েছে কিনা সেই বিষয়টি তদারকি করে দেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় শ্রমিকরা সকাল থেকে ছাদ ঢালাইয়ের কাজ করছিল, কাজ করার মাঝখানে হঠাৎ করে ছাদটি ধসে যায়, যার কারণে এখানে বেশ কয়েকজন আহত হয়েছে। এখন এই ছাদের নিচে ঢালাইয়ের নিচে কেউ পড়ে রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে উদ্ধার অভিযান চালানো হবে কিছুক্ষণের মধ্যেই। স্থানীয়রা বলছেন যে ইতিমধ্যে দুইজনকে উদ্ধার করেছে, উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। কোনো শ্রমিক এই মুহূর্তে নিচে চাপা পড়েছে কিনা সেটি নিশ্চিত করে কেউ বলতে পারছে না, তবে বিষয়টি দেখার জন্যে দর্শক জানিয়ে রাখছি যে এনায়েতপুর জেলার সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের আজকে ছাদ ঢালাই চলছিল। সকালে ছাদ ঢালাই চলছিল, কিছুক্ষণ আগে সেটি আকস্মিকভাবে ধসে পড়ে, যার কারণে